হঠাৎ দেখি একটা মেয়ে পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরছে, কিংবা মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? প্রাচীনের সাথে সখ্যতা, যুগের হাওয়ায় নিজস্বতায় ভালোবাসতে চাওয়া। আর কি চিন্তা? সূর্যের সাথে সঙ্গী হবে। কেন? প্রকৃতি ভালো লাগে। প্রকৃতি ছাড়া কি কোনো সত্য আছে? আর এই সত্যকে খুঁজতে গেলে প্রকৃতির সাথে সখ্যতা, জীবনের সাথে ভালোবাসার যে সম্পর্ক, তাকে এক করতে হবে, হতে হবে বন্ধু। ভালোবাসার যে এই আকুতিগুলো কেউ বোঝে কেউ বোঝে না, তাতে কি বাজায় আসে? আমি তো ভালোবাসতে জানি, আমি তো সম্মান করতে জানি। এবং সেই ছিপ ফেলে রাখা পুকুর থেকে হঠাৎ যদি একটা মাছ লাফিয়ে ওঠে, সোনালি আলোয় হেসে ওঠে সেই মেয়েটার মুখটা। পরিচয় করে দিই, আজকে আমাদের সুরের আয়নার যে অতিথি, আমার খুব 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 প্রিয় কৃষ্ণকলি। অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর করে বলো, আমার নিজেকে অন্যরকম মনে হচ্ছিল। না না, আমার কাছে না আসলে সত্যি তাই মনে হচ্ছে যে কৃষ্ণকলি হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পাচ্ছে, মেয়েটা এরকম এরকম হাসছে আর সূর্যের সঙ্গে কথা বলছে, একটা জবা ফুল মাথায়, আবার হয়তো কিছুক্ষণ পরে দেখি ছিপ দিয়ে মাছ ধরছে। এই যে কৃষ্ণকলির যে প্রাণবন্ততা, এই যে লেখালেখি, এটা কবে থেকে শুরু হলো? ছোটবেলা থেকে মার খুব ইয়ে ছিল যে মা করতেন আমাদেরকে, মানে নিজে বলতেন যে আমাদেরকে, আমরা তখন খুবই ছোট ছোট বলতো, তো ছড়া বলতো, আমরা হাবি জাবি কি সমস্ত আগডুম বাগডুম বলতাম, মাগুলো লিখতেন। আচ্ছা, তো ওগুলো যখন আবার পরে বড় হয়ে দেখতাম, তখন না খুব কেমন যেন মনে হতো, আমি এরকমও ভাবতাম ওরকমও ভাবতাম। আমিও ঠিক আমার মেয়ের সাথে ওই কাজটা করেছি, ওর একটা ছড়াও ছাপা হয়েছিল। আচ্ছা, এবং সেটা ও বলেছে আমি লিখেছি, তারপরে সবাই বলে কি তুই তো ভারী সুন্দর লিখিস, বলে আমি লিখিনি, মা লিখে দিয়েছে। মা লিখে দিয়েছে, মানে এই এই সারল্যগুলো আস্তে আস্তে কিন্তু আমাকে আবার ভাবিয়েছে, মানে সরল প্রক্রিয়াতে আমি লিখতে চেয়েছি, মানে লেখাটা এসছে আমার সরল প্রক্রিয়া। বাহ, আবার ধরো প্রেম করা শুরু করলাম না, তখন তো আবেগ আর ধরে রাখা যাচ্ছে না, মানে টিনেজ তখন, তার আমি আবার অনেক অল্প বয়সে প্রেম করা শুরু করেছিলাম। আচ্ছা, আমরা প্রেমের কথা শুনবো, কিন্তু গানটা দিয়ে একটা গান হোক শুরু করব, ফাল্গুনের একটা গান দিয়ে। বাহ, যাও হারাও একটা বৈশাখী ঝরানো পালে, গাও বুকের মধ্যে নতুন একটা গানও, যাও হারাও রোজ পড়া গানে
থমকানো মেঘ, থমকানো মন, থমকানো মেঘ, থমকানো রং, থমকানো মেঘ, থমকানো রং, কাঁদো ঝট ঝড় উজাড় করে কাঁদো, কাঁদো ঝট ঝড় উজাড় করে কাঁদো, সারাটা দুপুর ঝট ঝড় উজাড় করে কাঁদো, ফাল্গুনের গানে রোদ পড়া গানে, 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 ছুট পোড়া পুরো যাও হারাও। বাহ, থমকানো মেঘ, থমকানো মন, আসলেই কিন্তু হয় একটা প্রকৃতির সাথে একটা অভিমান চলছে গানটার মধ্যে, কিন্তু দুঃখবোধ আছে আবার সুখের জন্য যে চাওয়ার আকুতি। মানে প্রকৃতি কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে আমাদের শরীরে মনে মনে প্রভাব রাখে। হ্যাঁ, খুবই সুন্দর। এই যে লেখার সময়গুলো, এই সময়টা কখন ছিল? হঠাৎ ঠিক ওইভাবে লিখে উঠতে পারে না, ভেবে চিন্তে লিখতে বসলাম ওটা হয় না, একেবারে আসলো। হ্যাঁ, থমকানো থেকে প্রাণবন্ত হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এই জন্য মনে হয় মেয়েটা এরকম হয়েছে না? পটপটি কেমন আছে? পটপটি আছে আর কি, তার নিজের একটা দুনিয়া হয়েছে এখন। এই 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 এটা একটা পার্টিকুলার এজ। ওর নামটা অমৃতাঞ্জলি শ্রেষ্ঠেশ্বরী। ও এখন কি পড়ছে? এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। এত বড় হয়ে গেল, আমার মনে হয় কি তোমার মেয়ের বিয়ে হয়ে গেল, আমার মেয়ে একটু কলেজে পড়বে না? যে আমার যে দেখা হয়েছিল তখন যে ওর কথা, মানে মায়ের একেবারে একদম সেই রকম একটা মেয়ে, বন্ধু মেয়ে, খুব বন্ধু, অনেক বন্ধু। আজকে অর্ক আর অনিক, হ্যাঁ, হচ্ছে গিয়ে জান ঠান্ডা করে একজন গিটারিস্ট, এখন ঢাকা বাজায় ব্যস্ততম গিটারিস্টের একজন, তুই না তাই না অনিক? আর এদিকে তো হ্যাঁ, অর্ক হচ্ছে কি সারাক্ষণ আমাকে ডিরেকশনের উপরেই রাখে, তাই অর্ক? হ্যাঁ, সুযোগই নাই তো। হ্যাঁ, কিরকম কিরকম সুযোগই নাই, এখানে তো মানে সুযোগ পেয়ে গেছে দেখে বলছে, তাই না? এরকম সুযোগ আমরা কখনোই পাই না। বললো যে ডিরেক্টর সবসময় ডিরেকশনে রাখে, মানে হচ্ছে ও আমার গানগুলোর অ্যারেঞ্জমেন্ট ওই করে বেশিরভাগ সময়, এমনকি টিমের ক্ষেত্রেও দেখা যায় ওকেই সবচেয়ে বেশি বলতে হয় আর কি, কারণ আমি অত টেকনিক্যালি অত ভালো বুঝি সুঝি না তো। আচ্ছা ঠিক আছে, তার জন্য তো তো সবখানে আমার ভুল ধরার দরকার নেই, কিন্তু এমনি একটু খালি গলায় ভুল গাইলেও হচ্ছে গিয়ে এটা তুমি এভাবে গায়লা কেন, এটা তুমি এভাবে, এক ধরনের ভালোবাসা। বাসায় যদি কেউ কালো জিরা বন্ধ সময় তাহলে তো সেটা করতে হয় না কি? বাড়িতে কেমন বৈদ্যগিরি চলে? আমি তো বৈদ্য এবং বৈদ্যগিরি, আমি তো বৈদ্য, আমার নানি, আমার মা, আমরা সব। আর অর্ক কি সকালবেলা কি সর্ষের তেল খাওয়ায় নাকি? হ্যাঁ, কাঁচা হলুদ দিয়ে শুরু হয় আমাদের দিন। আচ্ছা, মাঝখানে ছিল চিরতার রস, অসাধারণ, এভাবে দিন শুরু হয়, অসাধারণ। হ্যাঁ, এগুলো দিয়ে শুরু হয়, হ্যাঁ চলছে, দেখি কতদিন চলে। ফাঁকে আমরা আরেকটা গান শুনি। হ্যাঁ, মানে আপকামিং, এইগুলো মাস্টার পিস বলি আমি আর কি, যেগুলো এখনো রেকর্ড হয় নাই, পাবলিক হয় নাই, সেগুলো হচ্ছে মাস্টার পিস। আচ্ছা হ্যাঁ, তাই তো হয় আসলে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ব্লুজ ফর্মে আমরা করেছি, আমি 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 জানি না, আমি আমি আমার ভাব থেকে করেছি, যেটা হয় হোক শুনি। রাত্রি দিন সঙ্গীহীন, বন্ধু কেউ উঠছ না মনে, রাত্রি দিন সঙ্গীহীন,
জ্বলছে কি আমার না গানগুলো শুনে না আমার একটা একটা অনুভব হচ্ছে, যাও কথাটা কৃষ্ণকলির গানে খুব থাকে কেন? আরেকটা থাকে আকাশ, হ্যাঁ ভালোবাসা, হ্যাঁ তারপরে হচ্ছে একা একা, অন্ধকার অন্ধকার, আকাশ সূর্য, এগুলো মোটামুটি আমার কমন ওয়ার্ড। যাও মানে যে চলে যাও তা না, না যাও তুমি এটা করো, যাও ভালোবাসো, যাও তুমি এটা দেখো। সাধারণত আমি খুব মানে নিরাশাবাদী গানের লোক নই, মনে হতে পারে আমার গানে হয়তো ওই ঝাঁকাস নাই, কিন্তু ঝাঁকাস ব্যাপারটা না থাকলেও আমি সবসময় খুব আশাবাদী গানের, খুব ভালো লাগছে মানে প্রাণ আছে, বেঁচে থাকার গান।
বেঁচে থাকার গান। তো এই বেঁচে থাকার গানে এখন আমরা কোন গানটা শুনব? এই গানটা মানে বলিনি, আমার খুব ভালোবাসার একটা শিশুর প্রতি এই গানটা। তো কি 2013 সালে ওকে মেরে ফেলা হয়, ওর বস্তাবন্দির লাশ লাশ শীতলক্ষায় ভাসে, এবং সে বছর ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে ও যে স্কুল থেকে এ লেভেল দেয় সেখানে সারা ওয়ার্ল্ডের মধ্যে ফিজিক্সের রেকর্ড মার্ক করে, এবং সারা বাংলাদেশের মধ্যেও সবকটা সাবজেক্টের রেকর্ড মার্ক ছিল। ও অসাধারণ লিখত, ছবি আঁকত, প্রবন্ধ লিখত, ওর নিজের কবিতা অপূর্ব। তো ওই ওকে মানে স্মরণ করে 6 মার্চ গেল আমি এই গানটা একদম নতুন আমার নিজের ইউটিউব চ্যানেলে, ইনফ্যাক্ট আমার চ্যানেলও ওপেন করেছি আমি এই গানটা দিয়ে, কারণ এটা আমার অস্তিত্বের একটা প্রসঙ্গ ছিল আর কি। বাহ, এই গানটা দিয়ে করি। তোর জন্য বুকের ভেতর বন্দি বাক্তা খাচা
করতে চায়, তোর জন্য নির্বাসন সুখে, তোর জন্য নির্বাসন সুখে, তোর জন্য আন্দোলন শহরে, তোর জন্য ঝাপসা চোখে স্বপ্ন খুঁজি এক মনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, আসলেই মানুষ একটু মানবিক হলে কি হয়। হ্যাঁ, আর যাই হোক, কেন একটা শিশুর প্রতি, আর যাই হোক, যে কোনো কারণেই হোক, যে কোনো কারণেই হোক, খুব সুন্দর, চমৎকার একটা গান। এবং এখন এই অর্ক আর কৃষ্ণ, তোদের তো সকাল শুরু হয় এভাবে, তারপরে একটু শুনি না ওর একটা গল্প। কৃষ্ণকলি বাসায় আমাদের, যদি সাংগঠনিক বা আমরা রাষ্ট্রীয় ভাষায় বলি, উনি আমাদের বাসার, মানে আমি বাসায় নাম দিয়েছি কিছু, ও হচ্ছে জেনারেল আর মেয়ে হচ্ছে ব্রিগেডিয়ার, আমি সোলজার। সোলজার, এবং এই সমস্ত পদ কোনোদিন হচ্ছে গিয়ে মানে না, সে পদ পদোন্নতিও হবে না, পদের কোনোদিন চেঞ্জ হবে না, প্রমোশন হবে না, ভালোই তো, একই জায়গায় থাকবে না, খারাপ না কিন্তু। তবে হ্যাঁ, এই ক্যান্টনমেন্টটা আমার ভীষণ পছন্দের, ফামিদাপা, সত্যি আমি ভীষণ পছন্দ করছি, ভালো লাগে, হ্যাঁ খুব ভালো লাগে। সৈনিকের আবার কথা সব কিন্তু আবার কৃষ্ণগুলো শুনে, এটা কিন্তু আবার অর্ক বলল না কিন্তু। হ্যাঁ, অর্কর যেমন প্রতি রাতে ঘুমানোর আগে অবশ্যই কিছু না কিছু পড়তেই হবে, পড়তে হবে, বা একদম খুবই ভালো, ওর পড়া লাগবে, ও প্রচুর বই পড়ে, আমি খুবই খুশি, গর্বিত। সৈনিক, সোলজার, জি, ইয়েস স্যার, গর্বিত স্ত্রী বলছি, স্ত্রী, জি, স্ত্রী, গর্বিত স্ত্রী। হ্যাঁ, আচ্ছা, ও কি গান গাবে এবার? গান নিয়ে গান, গানটা খুব অসাধারণ। হ্যাঁ, ওটা একদিন শুনছিলাম, খুব ভালো লাগছিল, ভালোবাসার জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গানটা, গানটা শুনি শুনি। ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে, যতদিন বেঁচে থাকি। ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে, যতদিন বেঁচে থাকি। যতবারে হাহাকার চড়ে যত চিৎকার, তত বলে যাব গানে ভালোবাসি বড় তোকে। যতবারে হাহাকার চড়ে যত চিৎকার, তত বলে যাব গানে ভালোবাসি বড় তোকে। ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে, যতদিন বেঁচে থাকি। ঝোপালো ডোবার পাশে নিমগ্ন মাছরাঙার, মনোযোগে ভালোবাসি ভালোবাসি জোনাকিরে। ঝোপালো ডোবার পাশে নিমগ্ন মাছরাঙার, মনোযোগে ভালোবাসি ভালোবাসি জোনাকিরে। বিপাক শহুরে পথে জ্যামে হরে যানজটে, জানত যাচ্ছি ঢুলু ঢুলু চোখে ভালোবাসি না বেছে। বিপাক শহুরে পথে জ্যামে হরে যানজটে, জানত যাচ্ছি ঢুলু ঢুলু চোখে ভালোবাসি না বেছে। ভালোবাসি ভালোবাসি বলে গানে গেয়ে যাব ওরে, যতদিন বেঁচে থাকি।
ভালোবাসি আন্ধা, ভালোবাসি আলো ঝড়, ভালোবাসি সে আপন, ভালোবাসি তবু হোক না পর, ভালোবাসি আন্ধা, ভালোবাসি আলো ঝড়, ভালোবাসি সে আপন, ভালোবাসি তবু হোক না পর, ভালোবাসি ভালোবাসি বলে গানে গে যাব ওরে, যতদিন বেঁচে থাকি, ভালোবাসি ভালোবাসি বলে গানে গে যাব ওরে, যতদিন বেঁচে থাকি। আমি একটা কথা বলি, বলো তোর প্রথম অ্যালবামটা কবে বের হলো? 2007-এ। ওই অ্যালবামটা আমি আবার কিনলাম। হ্যাঁ, একটা মুহূর্ত গেছে, ওই গানগুলো আমাকে অনেক মন ভালো করেছে। ও, তোমাকে অনেক ধন্যবাদ। তো ওই অ্যালবামে যে সব গানগুলোই তো শুনতে ইচ্ছা করছে, কিন্তু একটা গান শুনে আমি দেখি হঠাৎ করে আমার ঝাপসা হচ্ছে চোখ, সেটা হচ্ছে বন্ধু। ওই গানটা যদি আজকে না শুনি, কখনো কখনো স্মৃতিতে ফিরতে ভালো লাগে। আজকে যদি তুই একটু শোনাস গানটা। একদম একদম না, তুমি তোমাকে শোনাতেই হবে। তুমি বন্ধু মোরা কজন,
খুবই ভালো লাগলো কৃষ্ণ, আমারও অনেক, আমার এত ভালো লাগছে যে আমার আসলে অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করছে না। অর্ক কিছু বলবি? না, খুব সুন্দর সময় কাটলো। আসলে মনে হচ্ছে ঘরে বসে আড্ডা দিচ্ছি এবং গান গাইছি। আমার গান যারা ভালোবাসেন তাদেরকে আমার একদম আপকামিং নতুন তিনটা গান শোনালাম, সেগুলো আসবে। আমি খুব সম্প্রতি একটা গান ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করব, কারণ এখন তো আর আমাদের আর কোথাও কিছু উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, কৃষ্ণ কলি হচ্ছে প্রকৃতির মতো, বন্ধু কজন না, সব বন্ধুরা মিলে ভালো থাকুক, এবং কৃষ্ণকলি তুই গান গাইতে থাক। ধুন্না ধুন্না ধরে রে ধুন্না, ধুন্না ধুন্না ধরে রে ধর, ধুন্না ধুন্না ধরে রে ধুন্না, ধুন্না ধুন্না ধরে রে ধর, ধুন্না ধুন্না ধরে রে ধুন্না, ধুন্না ধুন্না ধরে রে ধর, ধুন্না ধুন্না ধরে রে ধুন্না, ধুন্না ধুন্না ধরে রে ধর।
থেকে যা ফুল তুলি বিদায় দিয়ে চুল সাজায়ও বধুয়া মন থেকে যা ফুল তুলি বিদায় দিয়ে চুল সাজায়ও বধুয়া বসে খেতে রং মাখি